হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো বন্ধুরা, আর আমরাও মোটামুটি এক প্রকার আছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো এবারে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে গণেশ পুজো একসাথেই পড়ে গেছে, কিন্তু আমি এতটাই বোকা, আমার মাথাতেই ছিল না যে গণেশ পুজো একসাথে পড়েছে। হঠাৎ কালকে রাত্রিবেলা মোবাইল দেখার পরে আমি দেখেছি যে গণেশ পুজো কালকে পড়ে গেছে। তো তারপরে যেভাবেই হোক শুনলাম আর কি যে আজকে সকাল 10টা অবধি রয়েছে। তবে যখন আমি শুনলাম যে 10টা অবধি আছে ফোনে, সেই মুহূর্তে আমার ঘর থেকে বেরোনো সম্ভব না, তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। তাই ভেবেছিলাম এবারে একটু ভালো করে গণেশ পুজো করবো ঘরে, খুব ইচ্ছে করছিলো মনটা। তো যাই হোক, সেভাবে আর করে উঠতে পারিনি। আমার মনে হয় বাবাকে যেরকম করে দেওয়া হয়েছে বাবা ঠিক সন্তুষ্ট হয়েই নেবে। তো মা তো সকাল সকাল পুজো করে, তো আমি তো পারিনি করতে, কারণ ছেলের কলেজ ছিল, এদিকে সামলাতে গিয়ে আমার করা হয়নি। খুব তাড়াতাড়ি করে মা যতটুকু পেরেছে, একটু ফল একটু লাড্ডু দিয়ে যতটুকু পেরেছে গণেশ বাবাজিকে এখানে বসিয়েছে। আর ভেবেছিলাম একটু অন্যরকমভাবে সাজাবো বসাবো, কিছু হলো না। যাই হোক, আসতে বছর আবার হবে বাবা। তো আমার মনে হয় আমার বাবা যেরকম করে দিয়েছি, আমার বাবা সেভাবেই ভোগ গ্রহণ করবে। তো তার সাথে সাথে আমাদের ঠাকুরের আসনও সাজানো হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার এই প্রথম ঘরে একটু গণেশ পুজো করলাম। খুব আশা ছিল একটু বড় করে করব, তো পারলাম না। আসলে না, আমি বুঝতে পারিনি যে এবারে পুজোটা এরকম একসাথে পড়ে যাবে। তো যাই হোক, আমারই ভুলের জন্য বাবাকে সেরকমভাবে ভোগ দিতে পারলাম না, সামান্য ফল একটু মিষ্টি দিয়ে বাবার পুজো করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি আমার বন্ধুরা আরও ভালো ভালো পুজো করবে, আমি দেখতে পারবো ভিডিও। তো যাই হোক, এইটুকু করেই মনটা শান্তি হলো। ঠাকুর তো কখনোই বলেনি যে আমাকে বিরাট কিছু দাও, বাবারা একটু মানে আমাদের বাবা মারা অল্পতেই খুশি হয়ে যান। তো যাই হোক বন্ধুরা, আমার মনটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম।